বঙ্গবন্ধু জন্মদিন উপলক্ষে আগারগাঁও স্টেশনে এতিম এবং পথ শিশুদের মেট্রো রেলে ভ্রমণের ব্যবস্থা করেছে মেট্রো কর্তৃপক্ষ। এই উপলক্ষে কাটা হয়েছে কেক। সেখানে আছেন সহকর্মী বিল্লাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিল্লাল, শিশুদের জন্য কি কি ধরনের ব্যবস্থা রাখা হয়েছে, সেখানকার আনন্দ বিনোদন সম্পর্কে আমাদের জানাবেন। নাবিলা, আপনাকে জানিয়ে রাখি যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু আজকে জাতির জনক জন্মদিন উপলক্ষে কিন্তু আজকে সড়ক পরিবহন যে অধিদপ্তর, তারা কিন্তু একটি আয়োজন করেছে যে বিশেষ করে মেট্রো রেল পথ শিশুদের জন্য মেট্রো রেলের তারা ব্যবস্থা করেছে। সেই সকল থেকে আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে এখানে কিন্তু যে এতিম শিশুরা রয়েছেন তাদেরকে কিন্তু তারা নিয়ে এসেছেন যে মেট্রো রেলে। কারণ হচ্ছে যে যারা বিভিন্ন এতিমখানার যারা শিশুরা এবং শিশু কিশোরা রয়েছেন তারা কিন্তু আসলে মেট্রো রেলের চড়ার সেভাবে কিন্তু সুযোগ হয়ে ওঠে না, আর সেই সুযোগটি কিন্তু আজকে বঙ্গবন্ধু জন্মদিন উপলক্ষে কিন্তু শিশুদেরকে নিয়ে কিন্তু তারা নিয়ে এসেছেন। আমি বলে রাখি যে এখানে তাদেরকে কিন্তু দুটি বাসে করে কিন্তু নিয়ে এসেছে, নিয়ে আসা হয়েছে প্রায় 200 শিশু। আমরা এখন একটু তাদের অনুভূতি একটু জানার চেষ্টা করব যে আজকে তাদের মেট্রো রেলে এসে তাদের কেমন লাগছে। আজকে তো আপনি এই মেট্রো রেলে চড়ছেন, এই মেট্রো রেলে ফার্স্ট টাইম চড়েছেন নাকি কেমন লাগছে আপনার? হ্যাঁ, এটা আমার ফার্স্ট টাইম চলা। আজকে খুবই ভালো লাগছে যে মেট্রো রেলে চলছি, মানে খুবই আনন্দ হচ্ছে যে মেট্রো রেলে চলছি। আরেকজনের সাথে একটু কথা বলে একটু জানার চেষ্টা করব। আপনি এই যে আজকে মেট্রো রেলে চড়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। জি, আপনার মেট্রো রেলে চড়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এর আগে কখনো উঠিনি, আজ প্রথম উঠেছি। সরকারি শিশু পরিবার, বালিকা, তেজগাঁও, ঢাকা। আসলে আপনাকে জানিয়ে রাখি যে তাদের কিন্তু এখান থেকে সেই উত্তরা স্টেশনে নিয়ে যাওয়া হবে। উত্তরা স্টেশনের পর কিন্তু এখানে বঙ্গবন্ধু জন্মদিন উপলক্ষে কিন্তু এই পথে সে যারা ইতিম শিশু আসছেন তাদেরকে নিয়ে কিন্তু কেক কাটা হবে। কেক কাটার পর কিন্তু তাদেরকে আবার পুনরায় আগারগাঁও স্টেশনে নিয়ে আসবে। তো এখানকার যারা শিশুরা রয়েছেন তারা কিন্তু এই প্রথম মেট্রো রেল চড়তে পেরে কিন্তু খুবই উৎফুল্ল, খুবই আনন্দিত। আমরা মোটামুটি আমরা সবার সাথেই কথা বলে আসলে যেটি জানার চেষ্টা করেছি। তবে এখানকার যারা কর্তৃপক্ষ তাদেরকে যে বলছেন যে বঙ্গবন্ধু জন্মদিন উপলক্ষে তারা এই যে ভিন্ন যে আয়োজনটি তারা করতে পেরে অনেকটাই ধন্য। তো তো এই ছিল রাজধানীর মেট্রো রেল থেকে আমার কাছে সর্বশেষ। নাবিলা, ধন্যবাদ আপনাকে।